আমাদের সাথে চট্টগ্রামের বায়েজিদ লিং রোডের পাশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস লাইনের উপরে যে স্থাপনা সেটি অপসারণের কার্যক্রম চলছে, সেখানে আছেন সহকর্মী মজিবুল হক। মজিবুল, জানাবেন সেখান থেকে বিস্তারিত। ছোট একটু আগেই ওই অভিযান শুরু হয়েছে। চট্টগ্রামের যে বায়েজিদ লিং রোড রয়েছে, সেই লিং রোডের দুই পাশে যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে এবং সেই অবৈধ স্থাপনাগুলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে ন্যাশনাল গ্রেডের যে গ্যাস লাইন রয়েছে, সেই গ্যাস লাইনগুলোর উপরে কিন্তু নির্মাণ করা হয়েছে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে এই জঙ্গল সলিমপুরকে কেন্দ্র করে কিন্তু এখানে পাহাড় টিলা কেটে নানা ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবং সেই অবৈধ স্থাপনা শুধুমাত্র যে গড়ে উঠেই কিন্তু ক্লান্ত হননি, এখানকার যারা কিছু দখলদার এবং স্থানীয় প্রভাবশালীরা কিন্তু এই জায়গাগুলোকে একেবারে প্লট বানিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করছে। এগুলো একটু বলে রাখি, এগুলো কিন্তু সরকারি খাস জমি। এই জঙ্গল সলিমপুরে প্রায় 3,100 একর খাস জমি রয়েছে, সেই খাস জমিগুলোতে কিন্তু এই অবৈধ দখলদাররা সেখানে প্লট বানিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করছে। দীর্ঘদিন ধরে তারা এখানে অবৈধভাবে বসবাস করে আসছে। আজকে যেটি মূলত করা হচ্ছে, সেই জঙ্গল সলিমপুরের যে দ্বিতীয় প্রবেশ মুখ এখানকার অবৈধ বসবাসকারীরা তৈরি করেছেন, সেই প্রবেশ মুখের মুখেই কিন্তু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে গ্যাস লাইন রয়েছে, সেই গ্যাস লাইনগুলোর উপরে কিন্তু সেই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে, অবৈধ স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে, যাতে গ্যাস লাইনের উপরে যে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে ঝুঁকিমুক্ত রাখতেই মূলত আজকের এই অভিযান। চৈতি মুজিবুল, ধন্যবাদ আপনাকে।